বাঙ্গাল হালিয়া ভীমা ছড়া সার্বজনীন শ্রীশ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাঙ্গাল হালিয়া ভীমাছড়া সার্বজনীন শ্রীশ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ মোহাম্মদ সুমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ভীমাছড়া সার্বজনীন শ্রীশ্রী পঞ্চায়েত সংঘের বারোতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বাইশে নভেম্বর রোজ শুক্রবার ভোর সকাল থেকে শ্রী গীতা পাঠ সনাতন ধর্মসভা ও লীলাকীর্তন অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাঙ্গাল হালিয়ে জ্যোতিষ্বর বেদান্ত মঠ ও মিশনের মঠ অধ্যক্ষ বিশিষ্ট গীতা পাঠক ও ধর্মীয় আলোচক শ্রী শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ অনুষ্ঠানে উপস্থিত সমাজ পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি প্রিয়লাল দত্ত বিশিষ্ট গীতা পাঠক জগদীশ দেবনাথ পূজন সাংবাদিক মিন্টু কান্তিনাথ সুমন ঘোষ সহ শত শত সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন দুপুরে আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে